हेलो व्यूअर्स, अस्सलामु আলাইকুম। আমি নাহিয়ান ফাবি ফর্ম ইটিসি ওয়ার্ল্ড টিক্স বাংলা। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করব। ভিডিওটি হলো যে আমরা কিভাবে যে কোনো ফটোতে বা আমরা যে ইউটিউবাররা থাম্বনেল তৈরি করি সেই থাম্বনেলে কিভাবে বাংলা স্টাইলিশ ভাবে লিখব, ঠিক আছে? সেটা আমি তোমাদেরকে খুব সহজে দেখিয়ে দিব। শুধু আমি আজকে তোমাদেরকে শুধু এতটুকুই দেখাবো যে তোমরা কিভাবে স্টাইলিশ ভাবে বাংলা লিখবা, আর অন্য কিছু দেখাবো না, আগেই বলে দিচ্ছি। তো ভিডিওটা খুব ছোট হবে, এই জন্য সর্বপ্রথম তোমার কী প্রয়োজন হবে, আমরা ইউটিউবাররা যেটা ব্যবহার করি পিক্সেল অ্যাপ, তো এটা আমরা নামিয়ে নিব আগে থেকেই। তারপর আমি এখন দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে বাংলা স্টাইলিশ ফন্টগুলা ডাউনলোড করবে কোথায় থেকে এবং কিভাবে সেটাকে অ্যাক্টিভ করবে। তো এর জন্য সর্বপ্রথম চলে যাবে তোমরা ক্রোম ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর ক্রোম ব্রাউজারে লেখবা যে বাংলা স্টাইলিশ ফন্ট ফ্রি ডাউনলোড, ঠিক আছে গাইস? তো আমি লিখে দিচ্ছি স্টাইলিশ ফন্ট ফ্রি ডাউনলোড। তারপর আমি সার্চ করে দিচ্ছি। ওকে গাইস, সার্চ করে দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে আমাদের সামনে। তারপর আমরা কি করব, এখানে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছ প্রথমে যে একটা ই রয়েছে, এটাতে আমরা ক্লিক করে দিব। এটাতে যদি না হয় তাহলে আমাদের নিচে অনেকগুলো অপশন রয়েছে, আমি তোমাদেরকে ব্যাক যেয়ে দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছ বাংলা ফন্ট ফ্রি ডাউনলোড, বাংলা ফন্ট ডাউনলোড ফ্রি ফন্ট বাংলা, এইগুলো সবগুলোতে হ্যাঁ তুমি বাংলা ফন্ট পাবে। তারপর আমি প্রথমটাতে চলে যাচ্ছি, ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তোমাদের সামনে, সেখানে দেখতে পারবে অনেক রকমের স্টাইলিশের লেখা রয়েছে। তোমরা যেটা তোমাদের পছন্দ হয় সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। যে দেখতে পাচ্ছ এখানে অনেক রকম সুন্দর লেখা রয়েছে, তো তোমরা যেটা তোমাদের পছন্দ হয় সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আমি একটা ডাউনলোড করে নিই, যে কোনো একটা। তো আমি প্রথমটা ডাউনলোড করে নিই জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। এটাতে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে দেখতে পাবে ফন্টটাতে ক্লিক করার পর। তারপর তোমরা নিচে যাবে। নিচে যাওয়ার পর এখানে ফন্টের সাইজ এরকম আর কি সব কিছু দেখাবে, কীভাবে লেখাটা কীরকম হবে এটাও তোমাদেরকে শো করাবে, আই মিন দেখিয়ে দিবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছ যে ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোড নাও, এই ডাউনলোড নাও তোমরা ক্লিক করে দিবে। তো আমি ডাউনলোড নাও ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এটা ডাউনলোড হবে, তোমাদেরকে দেখাচ্ছি। নিচে দেখতে পাচ্ছ অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে, এই যে আমি তোমাদেরকে দেখাই। নিচে দেখতে পাচ্ছ আমার এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি, এই যে দেখতে পাচ্ছ। তো এখান থেকে ডাউনলোড করা শেষ, এখন আমরা এখানে যে ওপেন রয়েছে না, এই ওপেনে ক্লিক করে দিব। না না, ওপেনে, হ্যাঁ ওপেনে ক্লিক করে দিব, মানে আমি এই ফাইলটা, যে ফাইলটা আমি ই করেছি এটা আমি কোথায় নিয়ে রাখবো এই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমি ডাটাটা অফ করে নিই, একটু স্লো হয়ে যাচ্ছে ভিডিওটা। তারপর কী করবো, এখানে যে যে প্রথম ইটা রয়েছে অ্যাক্সেস ফাইল টু, ফাইলস টু, এখানে ক্লিক করে দেবো দ্বিতীয়টাতে। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, আমি দেখাচ্ছি। এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর প্রথম যেটা রয়েছে সেটাতেই আমরা ক্লিক করে দিব। তো আমি ক্লিক করে দিচ্ছি। তারপর আমার মেমোরিতে আমি যে ফোল্ডারটাতে রাখতে চাচ্ছি সেই ফোল্ডারটাতে ক্লিক করে দিব। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে মুভি, এই মুভিতে আমি আমার ফাইলটা পাস্ট করে দিব। তো এই যে এক্সট্রাক্ট, এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে চলে আসছে ওই ফাইলটা। তারপর আমরা সোজা এখান থেকে বের হয়ে যাব, আমি দেখাচ্ছি তোমাদেরকে। সোজা এখান থেকে বের হয়ে যেয়ে আমরা সোজা পিক্সেল অ্যাপে চলে যাব। পিক্সেল অ্যাপে যে আমরা একটা সার্চ বারে একটা লিখব। তোমরা তোমাদের থাম্বনেলগুলো পরিপূর্ণভাবে তৈরি করে যখন লিখবা তখন এই কাজটা করবো। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে, আমি যে কোনো একটা লেখা দেখাচ্ছি। তো
তো এটা আমি লিখলাম এখন আমি এটা স্টাইলিশ করব কিভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এইজন্য এই যে ফন্টের এ রয়েছে এটা আমরা সকলেই জানি এখানে গেলে আমরা ফন্টের স্টাইল পাবো এই যে দেখতে পাচ্ছ ফন্ট লেখা আছে এখানে এই ফন্টে ক্লিক করে দিবা তো আমি ক্লিক করে দিচ্ছি তারপরে এই যে মাই ফন্ট এখানে অনেকগুলো আগে রয়েছে এগুলো ভালো না তো আমি মাই ফন্ট যে তোমরা ক্লিক করে ই করেছো ডাউনলোড করেছো সেখানে এগুলো রয়েছে আমার এই দুটো আগে ডাউনলোড করা আছে এগুলো হলো আমার তো আমি এখন যেটা আমি ডাউনলোড করেছিলাম সেটা আমি দেখাবো এই মাই ফাইলসে ক্লিক করার পর প্রথমে যেই অপশনটা দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি এই যে প্রথম যেই অপশনটা এখানে তোমরা ক্লিক করে দেবে তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আমরা মুভিতে যে ফাইলটা রেখেছিলাম সেটাতে যাব এই যে মুভিতে আমি ক্লিক করে দিচ্ছি তারপরে এই যে ফাজলি এটা চলে আসছে তো আমি এখানে ক্লিক করে দিব আবার ক্লিক করে দিব আবার ক্লিক করে দিব তারপরে এই যে আমার ফাইলটা পেয়ে যাব এখানে টিক মার্ক করে এই যে অ্যাড সিলেক্টেড করে দিব তারপরে এই যে আমার চলে আসছে নিচে ফাজলি এখানে আমি ক্লিক করে দিলে আমার লেখাটা ওইরকম হয়ে যাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওকে করে দিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছ গাইস আমার লেখাটা ওইরকম হয়ে গেছে তো গাইস এ ছিল আজকের ভিডিও তোমরা সকলেই এভাবেই তোমাদের অনেকগুলো ওই জায়গায় ফন্ট রয়েছে যেটা ইচ্ছা সেভাবে তোমরা ডাউনলোড করে নিতে পারো আর ডাউনলোড করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমরা কীভাবে এটাকে অ্যাক্টিভ করে নিবে ওকে গাইস এ ছিল আজকের ভিডিও তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিয়ে দিবে ভিডিওটা কেমন হয়েছে ওকে গাইস আল্লাহ হাফেজ।